বিরোধী নেতাকর্মীর ওপর জোরালোভাবে জুলুম শুরু হয়েছে, বললেন ফখরুল। জানাবো যুক্তরাষ্ট্র কি বিএনপিকে ধোঁকা দিয়েছে, জানাবো সরকারি সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক, বললেন বিএনপি। এবং সর্বশেষ জানাবো ভোজ্য তেল ও পেঁয়াজ সহ দশ পণ্যের দাম কমেছে, কিছুটা স্বস্তিতে ভোক্তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিরোধী নেতাকর্মীর ওপর জোরালোভাবে জুলুম শুরু হয়েছে, বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 7ই জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী শাসকগোষ্ঠী এখন কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীর ওপর নানা কায়দায় জোরালোভাবে জুলুম ও দমনপীড়ন শুরু করেছে। তবে সরকার কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে পারবে না। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, এমন ঘটনা এখন প্রতিদিনের। জনগণ যেহেতু 7ই জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করেছে, যেহেতু সরকারকে প্রতিরোধে জনগণ আরো সোচ্চার হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র কি বিএনপিকে ধোঁকা দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে কি ধোঁকা দিয়েছে, এরকম একটি প্রশ্ন এখন বিএনপির মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিএনপি নেতারা নিজেদের মধ্যে আলাপ আলোচনায় এই প্রসঙ্গটি বারবার আনছেন। বিএনপির একাধিক নেতা মনে করেন, বিএনপি যে আগ্রাসী অবস্থান গ্রহণ করেছিল সরকারের বিরুদ্ধে আন্দোলনে, বিএনপির কর্মীদের মধ্যে যে তেজি ভাব এসেছিল, তার প্রধান কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব এবং আগ্রহ। তাছাড়া বিভিন্ন সময় মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা কূটনীতিকরা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে যে ভাষায় যেভাবে কথা বলেছেন, তাতে বিএনপি নেতাদের মধ্যে স্থির বিশ্বাস জন্ম গ্রহণ করেছিল যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম এজেন্ডা, আর এ কারণে বিএনপি নেতারা এই বক্তব্যটিকে তাদের কর্মীদের কাছে সঞ্চারিত করেছিল এবং কর্মীরা উৎসাহিত হয়েছিলেন। তাছাড়া প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্য, বিবৃতি এবং অবস্থান বিএনপিকে আরো চাঙ্গা করা ছিল। কিন্তু এসবই কি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তরিক অবস্থান ছিল, নাকি বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য যুক্তরাষ্ট্র ভারতের পক্ষ থেকে বিএনপিকে ধোঁকা দিয়েছিল, এই প্রশ্নটি এখন প্রধান হয়ে উঠেছে। কোনো কোনো রাজনৈতিক পর্যবেক্ষক মনে করেন, যেবার নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করত তাহলে এই নির্বাচনটি অন্যরকম নির্বাচন হতো। প্রথমত, এবারের নির্বাচনে কারচুপি, ভোট ডাকাতি বা অন্য কোনো কিছু করার বিষয়ে আওয়ামী লীগ সভাপতির একটি কঠোর নেতিবাচক অবস্থান ছিল। তিনি সবাইকে বারবার একটি কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন যে নির্বাচন কোন রকম কারচুপি করা যাবে না, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছিল তার কমিটমেন্ট। এই কারণে এই নির্বাচনে যদি বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ ছাড়াও অংশগ্রহণ করত, তাহলে নির্বাচনের নাটকীয় ভালো ফলাফল করত। সবচেয়ে খারাপ ফলাফল হলেও বিএনপি 50 থেকে 70টি আসন পেত। জাতীয় সংসদে যদি বিএনপির 50 থেকে 70টি আসন থাকে, তাহলে বিএনপি একটি অত্যন্ত শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে এবং সরকারকে চাপের উপর রাখতে সক্ষম হতো। এর ফলে আগামী 5 বছরে আওয়ামী লীগ একটি শক্তিশালী বিরোধী দলকে মোকাবেলা করে কোণঠাসা অবস্থায় দেশ পরিচালনা করতে এবং বিএনপি সারা দেশে তার সংগঠন গুছিয়ে আরো চাঙ্গা হতে পারত। কিন্তু বিএনপি সেটি করেনি। বিএনপিকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে এবং মূলা দেখে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যায়নি। বিএনপি নির্বাচনে না যাওয়াটা কি রাজনৈতিক আন্দোলন না ধোকা, এই প্রশ্ন এখন বড় হয়ে এসেছে। অনেকেই মনে করেছেন যে যারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় এবং আগামী 5 বছর নিরবিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ চাপহীনভাবে দেশ পরিচালনা করুক, এটা চায়। তারা চায়নি বিএনপি নির্বাচন অংশগ্রহণ করুক। সেই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবির পক্ষে তাতিয়ে তোলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন 2 বছর আগে থেকে বাংলাদেশের নির্বাচন অর্থবহ অংশগ্রহণমূলক হতে হবে ইত্যাদি বক্তব্যগুলো দিয়েছে, তখন বিএনপির কাছে এরকম বার্তা গেছে যে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সেই নির্বাচনকে গ্রহণযোগ্যতা দেবে না, স্বীকৃতি দেবে না, ফলে সরকারের উপর নিষেধাজ্ঞা আসবে। ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণার পর এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই বিএনপি ছাড়া নির্বাচন নেবে না। এতে আত্মহারা হয়ে বিএনপি নির্বাচনের পরিকল্পনা থেকে নিজেদেরকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। তারা মনে করেছিল যে সরকারের পতন হবেই, মার্কিন যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় নির্ভরশীল হয়ে তারা সরকার পতনের খোয়াব দেখেছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই কৌশলটা কি ছিল, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার কৌশল, বিএনপিকে ধোঁকা দেওয়ার কৌশল, সেটি এখন বিভিন্ন মহলে চর্চা হচ্ছে। এই ধোঁকা যদি সত্যি হয়, তাহলে বিএনপি নির্বাচন বর্জন এবং নির্বাচন করার ধোঁকার হ্যাট্রিক পূর্ণ হলো। 2014 সালে বিএনপিকে বলা হয়েছিল যে তোমরা নির্বাচনে যেও না, তাহলে পরে সরকারের পতন ঘটবে। বিএনপি সে আশায় নির্বাচন বর্জন করেছিল। ওই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করত, তাহলেও বিএনপির পরিণতি আজকের মতো হতো না। কিন্তু সে সময় বিএনপি 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হওয়ার পরও ওই নির্বাচন বর্জন করে। 2018 সালে বিএনপি কোনো দাবি দেওয়া ছাড়াই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্টে গিয়ে নির্বাচন করে দ্বিতীয় ধোঁকা খায়। আর এবার আমেরিকা সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেবে এমন একটি সাজানো ফাঁদে পা দিয়ে বিএনপি ধোঁকার হ্যাট্রিক পূর্ণ করলো। এখন প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র কেন বিএনপিকে ধোঁকা দিল? সরকারি সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক, বললেন বিএনপি।
রমজান মাসেও সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে দাবি করেছে বিএনপি। দলটি বলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে মানুষ আজ দিশেহারা। দামি নির্বাচনে সরকার বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে হাঁক ডাক দিলেও এটা এখন প্রমাণিত যে সরকারকে সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক। ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছরে কখনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি। সরকার আন্তর্জাতিক বাজারে দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী তখনও সরকার বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি, কারণ এই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক হচ্ছে সরকার। বিএনপি আরও বলছে কয়েকদিন আগে সরকার গরুর মাংস, দেশি পেঁয়াজের ছোলা, ব্রয়লার মুরগি সহ ২৯ নিত্য পণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে, কিন্তু এর কোনো কার্যকারিতা বাজারে নেই। বেঁধে দেওয়া ২৯টি পণ্যের দাম তো কমেইনি, বরং বেড়েছে। ফলে সরকারের এসব তৎপরতা যে জনগণকে কেবল ধোকা দেওয়ার জন্যই সেটা এখন স্পষ্ট। শুধু তাই নয়, জনগণ এসব প্রতারণা বুঝে ফেলায় সরকারি দলের নেতারা এখন ন্যাক্কারজনকভাবে বাজারে দামের ঊর্ধ্বগতির দায় বিরোধী দলের উপর চাপাতে চাইছে। বিএনপি বলছে নিজেদের ব্যর্থতা ঠাকতে দামি সরকার অপপ্রচার, অপবাদ আর হুমকির আশ্রয় নিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার চোখ রাঙিয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষোভকে দমিয়ে রাখতে চাচ্ছে। জনদুর্ভোগ, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ সব অন্যায় অবিচারের মূল কারণ জবাবদিহিতাবিহীন অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উদগ্র আওয়ামী বাসনা। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মূলে আঘাত করতে হবে এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক লুটেরা ও প্রতারক দামি সরকারের হাত থেকে রক্ষা পেতে হলে জনগণকেই এই মুহূর্তে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভোজ্য তেল ও পেঁয়াজ সহ ১০ পণ্যের দাম কমেছে, কিছুটা স্বস্তিতে ভোক্তারা। ভোজ্য তেল, আটা, ময়দা, পেঁয়াজ ও রসুন সহ ১০ পণ্যের দাম কমেছে। এক মাসের ব্যবধানে পণ্যমূল্য হ্রাসে ভোক্তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে রমজানে অধিক ব্যবহৃত ছোলা, বেসন, খেজুর, সব ধরনের মাংস ও ফল এখনও বাড়তি দরে বিক্রি হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন কিছু পণ্যের দাম কমলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ২ মাস আগে থেকে এইসব পণ্য বাড়তি দামে বিক্রি করে আসছিল। এখন দাম কমিয়ে সরকার সংশ্লিষ্টরা ক্রেডিট নিচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে ভারত থেকে আমদানির খবরে অবৈধভাবে মজুদ পেঁয়াজ বাজারে ছাড়তে শুরু করেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকা, যা এক মাসে ১২০ টাকা ছিল। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি গোলাম রহমান বলেন, সরকার একাধিক তদারকি সংস্থা বাজারে কাজ করছে, এতে করে কিছু পণ্যের দাম রোজায় কমাতে শুরু করেছে। তবে দেখা গেছে যেসব পণ্যের দাম কমেছে তা রোজার আগেই দাম বাড়ানো হয়েছিল, তখন বেশি দামে বিক্রি করে বাড়তি মুনাফা করে এখন দাম কমানো হচ্ছে। এছাড়া বাজারে এখনো অনেক পণ্য অযৌক্তিক দামে বিক্রি হচ্ছে, তদারকির মাধ্যমে সেগুলোর দামও নিয়ন্ত্রণে আনতে হবে, এতে ক্রেতা স্বস্তি ফিরবে। খুচরা বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় বাজারে মান ও দাম ভেদে সাদা মুড়ি বিক্রি হচ্ছে ৮০ টাকা, যা রোজার আগে ৭০ টাকা ছিল। মান ও বাজার ভেদে প্রতি কেজি বেসন বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা, যা আগে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হতো। এছাড়া ইফতারের শরবত তৈরিতে ব্যবহৃত ইসবগুলের ভুষি, ট্যাং, রুহ, আবজা বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ইসবগুলের ভুষি রোজার আগে ১৬০০ টাকা বিক্রি হলেও এখন ২১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি প্যাকেটজাত ট্যাং বিক্রি হচ্ছে ৮৫০ টাকা, যা আগে ছিল ৮০০ টাকা। বড় সাইজের রুহ আবজা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা, যা আগে ৩৫০ টাকা ছিল। ছোট সাইজের রুহ আবজা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা, যা আগে ২০০ টাকা ছিল। প্রতি লিটার খোলা সরিষার তেল বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকা, যা আগে ২৫০ থেকে ২৬০ টাকা ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।